আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আপনাদেরকে সুস্বাগতম আমাদের ভিডিওটা দেখার জন্য। তো আজকে যে ভিডিওটা ই করবো সেটা হচ্ছে সৌর বিদ্যুৎ। আপনারা যদি এই মুহূর্তে যে অবস্থা বাংলাদেশের লোডশেডিংয়ের যে অবস্থা, এই মুহূর্তে যদি আপনারা সৌর বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তাভাবনা করেন বা আইপিএস নিয়ে, আমি মনে করি আইপিএসের চেয়ে 100 ভাগ বেশি উপযোগী হবে, সময় উপযোগী হবে আপনাকে সৌর বিদ্যুৎ নেওয়া। কারণ আইপিএসটাকে কিন্তু আপনাকে আলটিমেট ইলেকট্রিসিটি দিয়ে চার্জ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ইলেকট্রিসিটি আবার অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে। আর আইপিএসের ব্যাটারি 1 বছর পর পর আপনার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সৌর বিদ্যুতের ব্যাটারি মিনিমাম 5 বছর আপনি ওয়ারেন্টি পাবেন। তো আপনি একটা সোলার এবং এই ধরনের একটা ফ্যান বা দুটা ফ্যান আর এরকম একটা 55 এমপিয়ার ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি 3-4টা লাট এবং 2টা ফ্যান আপনারা চালাতে পারবেন। যদি সৌর বিদ্যুৎ নিয়ে কোনো প্ল্যান থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ডিসক্রিপশন দেওয়া ফোন নাম্বারে এখনই ফোন করুন। আসসালামু আলাইকুম।